মালদা জেলা কংগ্রেস কার্যালয়ে প্রয়াত কংগ্রেস নেতাদের ফটো ফ্রেমের সারিতেই রয়েছে জেলার বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেন খান চৌধুরীর ছবি। তা নিয়েই বিতর্ক চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসেম খান চৌধুরী এখন জীবিত, কিন্তু তার ছবি প্রয়াত কংগ্রেস নেতাদের সারিতে। জেলা কংগ্রেস নেতৃত্ব বিষয়টি ছোট মিস্টেক বলে এড়িয়ে গেছেন বটে, তবে তা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন। মালদা দক্ষিণ লোকসভা সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈর্ষা খান চৌধুরী বলেন, দালুদা সুস্থ আছেন, ভালো আছেন, ভুল করে এমনটা করে ফেলেছেন কর্মীরা। দেখো, যে রিসেন্টলি আমরা এই ঘরটা তৈরি করেছি রেকর্ড টাইমে, এটা অ্যাকচুয়ালি একটা পুরাতন ঘরে সাফ টাফ করলাম, তো একটা ভুল হতে পারে, কোথায় একটু ছবি কোন জায়গায় ছবি কোনো ব্যাপার না, ওটা আমরা ঠিক করে দালুদা কি এখনো আছেন? তো ভালো অবশ্যই, এটা কোনো প্রশ্ন রিপোর্টার আপনি বলবেন। তাহলে প্রয়াত কংগ্রেস নেতাদের ছোট বিষয়, এটা কোনো এটা ভুল করে আপনি কি দেখেছেন ছবি? না, আমি ছবি দেখিনি অত ডিটেল, আমি দেখেছি বড় বড় ছবি পুরাতন মালদার প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, এমনটা হয়েছে তা তিনি লক্ষ্য করেননি। তবে জেলা কংগ্রেসের অভিভাবক আবু হাসেন খান চৌধুরী তার ছবি দলীয় কার্যালয়ে অন্যান্য বিশিষ্ট প্রয়াত কংগ্রেস নেতা ও মনীষীদের পাশে থাকতে পারে, তাতে বিতর্কের কিছুই নেই। এবারে এটা কথা হয় ফ্লেক্স যখন হয় যাদেরকে মনে করে, আমাদের সব ছবিতে আমরা বরকন্দা প্রিয়দা এ দুজনকে রাখি, ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী থাকে, আমাদের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এখন লড়াইয়ের এরা মূর্ত প্রতীক, ওদের ছবি আছে ছবির সাথে, ওর জীবিত মৃত ওখানে লেখা আছে সমস্ত। সেগুলো তো আমাদেরও থাকছে, ঈশারও থাকছে, ওখানে কি প্রয়াত বলে লেখা আছে, প্রয়াত তালিকা আছে, হোক না দাদা কি আছে ওর, ও মানে সিনিয়র মধ্যে ধর করেছে, তার কি হলো? পেছনে খেয়াল করিনি আমি, সেটা কোনো ব্যাপার না, ওটা যে দিয়েছে বলে আমি বলবো যে না ওটা ভুল করেছে, ছবি দেওয়াটা এমন কোনো ব্যাপার না। জেলা কংগ্রেসের আরো এক প্রাক্তন বিধায়ক তথা সাধারণ সম্পাদক মোস্তফা আলমও বলেন, এমন হয়েছে তার লক্ষ্য করেননি, ভুল হয়েছে। না, প্রয়াত নেতাদের ছবির পাশে যদি আবু হাসেম খান চৌধুরী আমাদের সাংসদের ছবি থাকে, এ তো কি অসুবিধা কি আছে? একজন রাজনৈতিক নেতা যেমন জেলা প্রেসিডেন্টের ছবি থাকতেই পারে, কিন্তু প্রয়াত কংগ্রেস মনীষীদের পাশে দেখি আমাদের বর্তমান সাংসদ অফিস তার ছবি একটা আছে, তাতে অসুবিধা কিছু নেই। আপনার মধ্যে প্রবৃত্তি দেখছেন না, তিনি না জীবিত আছে, আরও ছবি থাকবে না, জীবিত ছবি থাকবে না, যদি সোনিয়া গান্ধীর ছবি থাকে না আমাদের সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধীর ছবি থাকে, রাহুল গান্ধীর একটা পার্টির মধ্যে ছবি থাকবে, প্রয়াত নেতৃত্ব পাশে, না পাশে বলতে কি ঘরের মধ্যে তো থাকবে, ঘরের বাইরে তো থাকবে, আপনি পাশেই রয়েছেন থাকবে, আপনি কি দেখেছেন বিষয়টি? আমি দেখিনি, তবে দেখে নেবো, তবে এটা যদি পাশেও থাকে একটা সাংসদের ছবি থাকবে না, তার অফিস জেলার সভাপতি। জেলা বিজেপির মালদা দক্ষিণের সাধারণ সম্পাদক অনলাইন ভাদুরী বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। আসল কথা, কংগ্রেস একটা প্রান্তিক শক্তিতে পরিণত হতে হয়ে ওদের মাথাটাও গেছে, তাই এইসব ভুল। ঈশা খান সজ্জন মানুষ, তিনি সেটা স্বীকার করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। তবে এইসব জিনিসগুলো খেয়াল রাখা উচিত, কোথায় কি রাখতে হয়, কোথায় কি করতে হয়। আসল কথা, কংগ্রেসের আর সেই জায়গাগুলো নেই, কংগ্রেসের সমস্ত পিলার আজকে মমতাদির সঙ্গে। তো যা হোক, ঈশা খান বলেছেন এই ব্যাপারে, আর আমাদের আর নতুন করে দুঃখিত হয়েছেন তিনি, আর আর কি বলবো আমি। না, এইটা একটা যে প্রয়াত কংগ্রেস নেতা যারা রয়েছে তাদের ছবির পাশে বা ছবির মাঝখানে ডালুবাবুর ছবি, যিনি এখনও জীবিত রয়েছে, কীভাবে দেখছেন আপনারা? আমি তো বললাম যে কালচারের অভাব হয়ে গেছে কংগ্রেসের।
এক এই শতাব্দ প্রাচীন দলের যে কালচারের অভাব সেটা প্রকট হয়ে যাচ্ছে। এখন না অ্যাকচুয়াল কংগ্রেস হচ্ছে তৃণমূলই। ডালুবাবুর ছবি কংগ্রেস অফিসে, যে সমস্ত মহান কংগ্রেসী নেতৃত্বরা পরলোক গমন করেছেন তাদের সারিতে এক সারিতে ডালুবাবুর ছবি দিয়েছে, এই ব্যাপারটা তারা কংগ্রেসের নেতারা এখানে বলতে পারবে? তারা এরকম চিন্তা করছেন কিনা যে কংগ্রেস হয়তো মালদা জেলায় শেষ হয়ে গেছে, ডালুবাবু আর জিততে পারবেন না ভবিষ্যতে, স্বাভাবিকভাবে তাকে ওই দলে ফেলে দিয়েছেন, প্রয়াত নেতাদের দলে ফেলে দিয়েছে। আর ডালুবাবুর ছবিকে এইভাবে প্রয়াত নেতৃত্বের জায়গায় রাখা, এটা মানুষ ভালোভাবে নেবে না। একজন ব্যক্তি, যাই হোক, তিনি আমাদের সাংসদ এখানকার দক্ষিণ মালদা, স্বাভাবিক এটাতে মানুষও অপমানিত বোধ করবে যারা তাকে ভোট দিয়েছে এবং সমস্ত মানুষই, এবং আমাদের এটা ভালোভাবে আমরাও নিচ্ছি না, আমাদেরও বাজে লাগছে জিনিসটা। উল্লেখ্য, মালদা জেলা কংগ্রেসের প্রধান কার্যালয় হায়াত ভবনে নতুন কক্ষ তৈরি করা হয়েছে। সেই কক্ষের দেওয়ালে দেশের মুনিষীদের ছবির পাশাপাশি প্রয়াত কংগ্রেস নেতাদের ছবি রয়েছে, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, জেলা কংগ্রেসের প্রয়াত নেতা এবি গনি খান চৌধুরী থেকে রুবি নূরের ছবি, আর সেই ছবির সারিতেই রয়েছে আবু হাশেম খান চৌধুরীর ছবি। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।